আসসালামু আলাইকুম ডিএস অনলাইন এর গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। ধারাবাহিক গোষ্ঠী সার্ভার 12R2 টিউটোরিয়াল পর্বে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নেটওয়ার্ক প্রবলেমটা সমাধান করতে হয়। অর্থাৎ সার্ভার এখানে লক্ষ্য করুন আমি অলরেডি রান করেছি, আপনারা জাস্ট ডাবল ক্লিক অথবা রাইট ক্লিক করে কানেক্ট করে রান করতে পারেন। রান এখানে লক্ষ্য করুন যে আমার ইথারনেটটা কানেকশন নাই, আমি যদি এই অপশনটি ক্লিক করি তারপরে দেখুন আমার ইথারনেটটা অলরেডি ইনেবল করা আছে তারপরে শো করছে না। তো কীভাবে এই সমস্যাটা আমরা সমাধান করতে পারি, সেটি করার জন্য অবশ্যই আমাদের হাইপারভি অপশনে যাওয়া লাগবে। আমি এটা মিনিমাইজ করে দিলাম। এখানে হাইপারভি অপশন রাইট সাইড বারে লক্ষ্য করুন ভার্চুয়াল সুইচ ম্যানেজার, তো এই অপশনটি আপনাদের ক্লিক করতে হবে। তারপর এখানে তিনটি অপশন আসবে, মোস্ট ইম্পর্টেন্ট যদি লক্ষ্য করবেন একটা হচ্ছে আমি কয় ধরনের সুইচ ক্রিয়েট করতে পারি, এর উপর দেন হোয়াট টাইপস অফ ভার্চুয়াল সুইচ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট। আমরা তিন ধরনের সুইচ এখানে ক্রিয়েট করতে পারি, এক্সটার্নাল, ইন্টারনাল, প্রাইভেট। তো তিন ধরনের আসলে বেনিফিট আছে। ইন্টারনাল এক্সটার্নালের ক্ষেত্রে অবশ্যই আপনার একটা মানে ফিজিক্যাল লিঙ্কের প্রয়োজন হবে, ইন্টারনাল ক্ষেত্রে সেটা হবে না প্রাইভেটের ক্ষেত্রেও। চলুন আমরা দেখি সেখানে ক্রিয়েট ক্লিক করলাম, প্রপোর্শন এখানে চুজ করি নাই। উপরে লক্ষ্য করুন এখানে আপনি সুইচের নাম দিতে পারেন, তো আমি একটা নাম দিলাম W12, নোট করে রাখতে পারেন আপনার মতো করে। এবং কানেকশন টাইপটা কেমন হবে দেখুন, এক্সটার্নাল এক্সটার্নাল টাইপের জন্য অবশ্যই আপনার একটি ফিজিক্যাল লিঙ্ক কার্ড দরকার হবে, বাট আমরা যদি ইন্টারনাল অপশনটা চুজ করি লক্ষ্য করুন এই অপশনটি ডিজেবল হয়ে যাবে। ইন্টারনাল লিঙ্ক কার্ড তৈরি করতে হলে আমাদের কোনো প্রকার ফিজিক্যাল লিঙ্ক কার্ড লাগবে না, প্রাইভেটের ক্ষেত্রেও সেটা লাগবে। ওকে, আরেকটা অপশন এখানে লক্ষ্য করুন এক্সটার্নাল ক্ষেত্রে আমরা ভিল্যান তৈরি করতে পারবো, ইন্টারনাল ক্ষেত্রে আমরা ভিল্যান তৈরি করতে পারবো, বাট প্রাইভেটের ক্ষেত্রে কিন্তু আমরা পারবো না। তো বেস্ট প্র্যাকটিসের ওয়েটা হচ্ছে যদি আপনি এক্সটার্নাল করেন তাহলে সুবিধা হবে, আপনার ফিজিক্যাল মেশিনের সাথে এটা কানেক্ট থাকবে, যার কারণে আপনি বাইরেও ব্রাউজ করতে পারবেন। আর ইন্টারনাল এবং প্রাইভেট এই দুটা করলে আপনি পাবেন, তো যেমন ইচ্ছা তেমন করতে পারেন আপনি। তো আমি এখানে ইন্টারনালি চুজ করলাম, চুজ করার পরে এখন আমি অ্যাপ্লাই দেন ওকে। তো আপনি আপনার মধ্যে ইচ্ছা মতো দিতে পারেন, আমাদের একটা ভার্চুয়াল এখন আপনি দেখেন হচ্ছে সার্ভারে পিসির অপশনে আসার পরে এখানে সেটিংস এই অপশনটি ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন, অন্যান্য বিষয়গুলো আসলে ধারাবাহিকভাবে আলোচনা করবো প্রজেক্টগুলো। কিন্তু এখানে নেটওয়ার্ক অ্যাডাপ্টার এই অপশন দিয়ে আপনি যখন ক্লিক করবেন এখানে ক্যাপ করুন ভার্চুয়াল সুইচ নট কানেক্ট, এর উপরে ক্লিক করুন। দেখুন ভার্চুয়াল সুইচ এখানে শো করছে W3, আমরা এটা ক্লিক করেছিলাম, দেন এটা সিলেক্ট করে অ্যাপ্লাই ওকে। এখন আমরা আমাদের তো এইভাবে আপনি লিঙ্ক কার্ডের সুইচটা এনেবল করতে পারেন। আর এই যে তিনটা অপশনের কথা বললাম, প্রাইভেট, ইন্টারনাল এবং এক্সটার্নাল, মোস্ট ইম্পর্টেন্ট ইন্টারনালি করবেন, এক্সটার্নাল করলে অনেক সময় অন্য কারো DSC থেকে আপনি যখন DSCP কনফিগার করবেন তখন একটু কনফ্লিক্ট তৈরি করবে, তা সেই কারণে ইন্টারনাল অথবা প্রাইভেট নেবেন। আর আপনি যদি চান যে না আপনার ভার্চুয়াল কম্পিউটার থেকে আউটসাইড অফ মানে অন্য জায়গায় ব্রাউজ করতে হয়, আমি নেট কানেক্ট করে আপনি যদি অ্যাজ লাইক ফিজিক্যাল মেশিনের মতো ইউজ করতে চান তো এক্সটার্নালটা ইউজ করবেন। এটাই আশা করি আপনাদের লিঙ্ক কার্ডের যে প্রবলেমটা সেটা সলভ হয়েছে। আর নেক্সট পর্বে আমি দেখাবো যে কীভাবে আপনি DSCP কনফিগার করবেন। তো সে অবধি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।